প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। 11ই অক্টোবরে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো দেখে নেওয়া যাক। দেশের সকল অভিবাসী শ্রমিক ও যুবকদের কর্মসংস্থান এবং গ্রিন এনার্জি উৎপাদন উন্নীত করতে উত্তরাখণ্ডের দেরাদুনে বীরচন্দ্র সিং গড়ওয়ালি অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী সৌর স্বরোজগার যোজনা চালু করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের মৃত্যুর পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে তার বিদ্যমান পোর্টফোলিওগুলি ছাড়াও ভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবিতরণ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হল। পীযূষ গোয়েল বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রী। দেশের উপকূলীয় সুরক্ষায় জড়িত সমস্ত স্টেক হোল্ডারদের সাথে ভারতীয় নৌবাহিনীর পরিচালিত দুদিনের উপকূলীয় সুরক্ষা মহড়া সাগর কাবাজ সম্পন্ন হল কেরালা উপকূলে। নতুন প্রজন্মের অ্যান্টি রেডিয়েশন মিসাইল রুদ্রম ওয়ান এর সফলভাবে উৎক্ষেপণ পরীক্ষা SU-30 MK-1 যুদ্ধ বিমান থেকে সম্পন্ন করল DRDO। সম্প্রতি মারা গেলেন কেরালা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি KK উষা। প্রতি বছর 11ই অক্টোবর আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড পালন করা হয়। এবছর অর্থাৎ 2020 সালের থিম হল মাই ভয়েস আওয়ার ইকুয়াল ফিউচার। 2020 সালের ফোর্বস ইন্ডিয়া ধনী তালিকায় বিগত 12 বছরের মতোই শীর্ষস্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না। এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আগামী দিনের সকল পরীক্ষার সকল আপডেট এবং সঠিক স্টাডি মেটেরিয়াল পেতে এখনই সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখো, যাতে আগামী দিনে আর কোনো ক্লাস যেন তোমার মিস না হয়। তো চলো আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।